নজর রাখব পরের খবরে। লালবাজারে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু, তিনি এসেছেন। পাশাপাশি ডিন অফ স্টুডেন্ট রজত রায়, তাকেও তলব করা হয়েছিল, সেই মতো তারা দুজনেই হাজির হয়েছেন লালবাজারে, এমনটাই জানা যাচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র, তার মৃত্যুর ঘটনায় রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে তলব করা হয়েছিল, তিনি যেমন লালবাজারে এসেছেন। পাশাপাশি ডিন অফ স্টুডেন্ট রজত রায়, তাকেও তলব করা হয়েছিল, তিনিও এসেছেন লালবাজারে। এদিকে লালবাজারে ছাত্র মৃত্যুর ঘটনায় আরও ছজনকে যেমন গ্রেপ্তার করা হয়েছে, পাশাপাশি ডিন অফ স্টুডেন্ট এবং লাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, তাদেরকে তলব করা হয়েছিল লালবাজারে, তারা লালবাজারে এসেছেন বলে জানা যাচ্ছে। তাদেরকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একাধিক বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। যাদবপুরে বাংলা প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর রহস্য মৃত্যু, সেই মৃত্যুর ঘটনার তদন্ত যত এগিয়ে যাচ্ছে একাধিক তথ্য উঠে আসছে। এই ঘটনায় ইতিমধ্যেই নজন ছাত্র, প্রাক্তন ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে, কারণ এর আগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল, আজ আরও ছজনকে, ইনফ্যাক্ট কাল রাত সারা রাত তল্লাশি চালিয়ে বিভিন্ন জায়গা থেকে আরও ছজনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট এখনও পর্যন্ত যাদবপুর কাণ্ডে ধৃত নয়। এরই পাশাপাশি লালবাজারে এসেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু, তলব করা হয়েছিল ডিন অফ স্টুডেন্টস রজত রায়কে, তারা রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু, তিনি এসছেন লালবাজারে। নিমাই পান্ডা রয়েছেন আমার সঙ্গে। নিমাই, স্নেহমঞ্জু বসু, তাকে তো তলব করা হয়েছিল, সে মতো তিনি এসছেন, যদিও নির্ধারিত সময় কিছুটা পরেই এলেন, কিছু কি জানালেন সাংবাদিকদের? দেখো ঋষি, তিনি যখন এসেছেন তখন কিন্তু তিনি কোনো মুখ খোলেননি, কারণ তাকে মূলত জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। জয়েন্ট সিটি ক্রাইম শঙ্কর সূর্য চক্রবর্তী তিনি ডেকেছেন, এবং মূলত সেই ঘটনার দিন বা সেই সময় কি হয়েছিল, কেন এই ধরনের গাফিলতি রয়েছে, সেগুলো কারা কাদের জন্য হয়েছে, এই সমস্ত বিষয়গুলো জিজ্ঞেস করা হবে তাকে, তাকে জানার চেষ্টা করবে পুলিশ। তবে তিনি রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু, তিনি এসেছেন ডিন অফ স্টুডেন্ট রজত রায়, তিনি আসতে পারেননি। তিনি যাদবপুর থানাকে জানিয়েছেন যে তাকে ঘেরাও করে রাখা হয়েছে, তারপরে তিনি যেতে পারবেন না, ফলে একমাত্র ডিন রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু এসেছেন। যদিও তিনটে মধ্যে আসা করা হয়েছিল, তিনটে ডাকা হয়েছিল, তিনি 3:40 নাগাদ এসে আসেন, প্রায় 40 মিনিট পরে। এখন তিনি লালবাজারের মধ্যে রয়েছেন, জয়েন্ট সিভিল ক্রাইম তার মুখোমুখি হয়তো তাকে জেরা করা হতে পারে বা অফিসাররা জেরা করতে পারেন। সব মিলিয়ে যাদবপুর কাণ্ড এবং তাতে লালবাজারের হস্তক্ষেপ, গোয়েন্দা বিভাগে তাদের জানা জিজ্ঞাসাবাদ, এই বিষয়গুলি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ বলে। ধন্যবাদ নিমাই, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি নিমাই পান্ডার সঙ্গে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু, তাকে লালবাজারে তলব করা হয়েছিল, সেই মতো তিনি লালবাজারে হাজির হয়েছেন, যদিও এখনও পর্যন্ত জয়েন্ট সিপি ক্রাইমের তলবে ডিন অফ স্টুডেন্ট রজত রায়, তিনি লালবাজারে আসেননি বলে জানা যাচ্ছে। এদিকে যাদবপুর কাণ্ডে আরও ছজনকে গ্রেপ্তার করা হয়েছে, বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে এই ছজনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট 9 জন গ্রেফতার।